সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ণা। বর্ণা, আপু কেমন আছেন আপনি? ভালো নাই ভাই। কেন ভালো নাই? কেন কিভাবে ভালো থাকবো ভাই? মা আছে বর্ণির, বাবা বিয়ে করছে, একটু মারা তারা বাবা বিয়ে করে মাকে মাকে ছেড়ে দিছে। আপনি কি করেন? আমি কি করি ভাই, এই যে কাজ করি, পাথরের কাজ করি। পাথর মানে কি? পাথর ভাঙেন নাকি পাথর উঠান? পাথর উঠাই, মাথায় করে উঠাই। আচ্ছা আচ্ছা, তো কাজ কাম করেন। বিয়ে শাদী হয়েছিল? বিয়ে হয়েছিল, সামনে মারা গেছে ভাই, একটা বাচ্চা। বাচ্চাও আছে? বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়া বাবা মা যা পছন্দ করে দিয়েছিল, স্বামী আসছিল, কিন্তু ভালো গেছে। স্বামী যতদিন ছিল বেশি ভালোই ছিলেন? অনেক ভালো ছিলেন, স্বামীটা মারা গেছে। কতদিন হলো মারা গেছে? মারা গেছে 3 বছর। তো নতুন করে সংসার করেন না কেন, বিয়ে শাদী করেন না কেন? নতুন করে বিয়ে শাদী করার তো ইচ্ছা আছে ভাই, যে একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করতে হবে। আমি নতুন প্রতিবেদনা আমি তখন তো আসিনি, আমার বান্ধবীরা বললো প্রতিবেদনা খারাপ ভালো একটা মনে হয়, প্রবাসী ভাইটা অনেক ভালো, বিয়ে বসলে অনেক সুখে রাখছে। এখন প্রবাসী কাউকে বিয়ে করতে চান, বাচ্চাটা কার কাছে থাকে? বাচ্চাটা নিয়ে গেছে ওর দাদা। মানে আপনি একা একাই আছেন? আমি একাই থাকি। আচ্ছা আচ্ছা, এখন কি কেউ বিয়ে করার জন্য আসে না, বাড়িতে আসে না? না ভাই, কে আসবে? কতজনে তো আছে বিয়ে শাদী করতেছে আপনাদের মধ্যে? এরকম মেয়ে আসে না ভাই, আমাদের আলাদা। আচ্ছা 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 আচ্ছা, তো এখন যদি এই যে ভিডিওতে আসছেন বিয়ে শাদী করতে হবে, অনেকে যোগাযোগ করতে হবে, নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়া করিনি, একটু করেন নাই? একটু করিনি। লেখাপড়া জানা থাকলে তো এটা এখন চাকরি বাকরি করতে পারতেন, গার্মেন্টস হলেও চাকরি করতে পারতেন, তাই না? এটাই তো ভাই, লেখাপড়া জানা থাকলে আর বিয়ে শাদীও বসতাম না, বাচ্চাটারে নিয়ে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাটাকে আপনি আবার পাইবেন নাকি তাদের তো তাকে নিয়ে গেছে, আর কোনো দেবে টেবে না? আমি দেখে বলে দিই। হ্যালো, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপু? আসলে স্বামী যতদিন বেঁচে ছিল ভালোই সংসার চলছিল, স্বামীকে নিয়ে ভালোই ছিল, ভাগ্যের কি নির্মম পরিহার, স্বামীটা আসলে মারা যাওয়ার পরে আসলে জীবনে নেমে আসছে কষ্ট। কেউ খারাপ না ভেবে, সত্যিকার অসহায় ভেবে যদি কেউ পাশে দাঁড়ান বা জীবনসঙ্গী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01326258857। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, ঠিক আছে? সেটাই সেটাই, কেউ যদি বিয়ে শাদী করতে চায় খোঁজ খবর নেবেন, যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, দেখবেন জীবনের কষ্ট দুঃখ সব চলে যাবে, ঠিক আছে? মানুষ আসলে আশাই বাসে, আশা করতে হবে, নিরাশা হওয়া যাবে না, জীবনে যা ঘটে গেছে সব ভুলে নতুন করে সামনের দিকে এগোতে থাকেন। তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।